গরু আমি 4 লাখ দিলাম, গরু দিয়ে দে, ঠিক আছে না মজান? আরে 4 লাখ কেন, এই গরু 10 লাখ হইতো আমরা নিতাম, তাই নাকি? কিছু লোক তো হাটে আয় কালে গরু দেখে দাম দম কইরা বাড়ির জায়গা টাকা বাইর করো। এক মিনিট, কি 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 এক মিনিট কইলি কে? ও মাগের মুল্লুক নি, হ্যাঁ আমরা গরু দাম দামি করতেছি আর গরু এতই লয়ে যাবি? এটা মগের মুল্লুক না, আমার বাপের টাকার মুল্লুক, টাকা থাকলে লয়া দেখা। ওই 4 লাখ তোর নগদ দিতাছি, রসিকুল। 4.5 লাখ গরু বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। 5 লাখ চালান কাট কাট। 5.5 লাখ কি হুইনা বাপ বেটা কই যা, উগাই গেছে কেন নাকি? হ্যাঁ কি উগাই সেটা আইতাছি, 6 লাখ 6 লাখ এবার আইছে না দাম একটা লেভেলে লেভেলে আও কুকি আপা লেভেলে লেভেলে 7 লাখ কম। আরে কি লেভেলা মুসা, তুমি লেভেল থেকে 1 ডিগ্রি উপরে, 7.5 লাখ কি কই যা নাই হয়ে গেছে কা বাপ বেটা? কি কি নাই হইছে দেখাইতাছি। ওই তোরে বন্যা, এত টাকা দিয়ে গুরু লুবি? গুরু বড় গুরু না নিলে তো আম্মাই পড়ে, আব্বা বড় গুরু আমরাই লুমু। ওই দালাল ভাই আমি ব্রোকার, তুই যাই হোস না হোস, 8 লাখ গরু আমি নিলাম। আর নিলাম কি গরু ছাড়ছি নি যে নেবে? 9 লাখ এই গরু সেটিং দিয়া ব্রোকার আমার বাড়ি পাঠান। 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ শুনছস শুনছস? ক বুকের পাটা থাকলে 11 ক ক খালি ক। আব্বা আমগো বুকের পাড়া কি অগমতা ছাগলের বুকের পাড়া নি যে 4 লাখ টাকা গরু আমরা 10 লাখ টাকায় নিমু? আমরা এত বড় গরু ছাগল না, তাই না আব্বা? এক কাজ করো ব্রোকার, এই বাছুরের গলায় গরু দইড়া বাইন্দা এই ছাগলের হাতে ধরাই দেন, কেমন? চলো আব্বা। কাকা পিক আপ ডাকবো, লোকেশন কই? এই এই পিক আপ দিয়ে কেমন এত বড় গরু নিয়ে ঘুরে? হ্যাঁ গরু লোমো হাটা মহল্লার সব তো দেখবার কো বুঝে চাঁদনিয়া সাহেবের গরু যাইতাছে, বলদ জানি কোন। রসিকল 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 আবার ঠকলাম নি? আরে কি কচ না কচ, হ্যাঁ গো তো এত টাকা দিয়ে গরু কেনার হেল লেগা পাউলি লইছি, আইছে জিতছি ফকিনের ঘরে ফকিনি দেখবি এরা কুরবানি দেব বকরি। হ্যাঁ হ্যাঁ জানি তো সেজন বকরি ভাই, জিতছি নাই গরু। হ্যাঁ হ্যাঁ জিতছি জিতছি, 10 লাগাই খোল রসিকল। আয় আয় মেচি আয় পর ভাই, কত নিছে গরু? 10 লাখ জিতছি না ভাই, জিতছি না। 10 লাখ জিতছেন? জিতছি। ওই মেচি মেচি পাবড়া সাবধানে সাবধানে সাবধানে, আস্তে 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 ভাই। গরু কত নিল? 10 লাখ কি কন ভাই এত কম? জিতছি না ভাই, জিতছি না। আরে জিতছেন জিতছেন, হ্যাঁ জানি তো জিতছি জিত। আলাই বাবা হুন হুন সবতে তো কইতে হচ্ছে 10 লাখ আমরা জিতে গেছি গা। জিতছি না ভাই। কাম করবি ওই কেউ যদি আবার দাম জিগায় যাতে পারে কবি, কবি যে 12 লাখ লইছে মিছা গুমু। আমি হালায় যদি আমরা না জিততাম তাহলে তুই 12-13 লাখ টাকা দিয়ে কিনতে হইতো, এর লেগে পারায় কবি। তাহলে 12 লাখ কে 13 লাখ কই তোর কবি? হ্যাঁ আমি মি ছেড়ে দেখতে কিন্তু বেশি বেশি লাগে, পারায় জন কমু একটু বেশি পারায় কই না সমস্যা কই? ও 13 লাখ বন্ধুরা 13 লাখ আপনারা দেখতে পাইতেছেন এই যে মেসি রে লইতাছে কু 13 লাখ মেসি গুতা দিবা যাইতাছে আমার মেসি 13 লাখ ভাই। আপনি চিন্তা করেন না, আমি গাছ গুছ ভুসি মুসি যা আছে সব কিনা লো এমু। গরুর দাম হয়েছে 10 লাখ আগার কাউরে 10 লাখ কই নাই কা, সব ধরে কইছি 15 লাখ লইছে গরুর দাম। মা কুমা এত টাকা দিয়ে গরু কিনছেন? মাইনসেরে দেখাইছেন নি মানে কইতাছে কি মানে হাটায় হাটায় নিয়ে আইছেন নাকি গাড়িতে করে নিয়ে আইছেন? গাড়ি জানুন গেলা এত গরু গরু হাড়ে আনুন না, পুরা রাস্তা হাড়ে আনছি, যে দাম দিয়ে গেছি হারে কইছি, যে দাম দিয়ে গেছি হারেও কইছি। আব্বাই তো দাম কইতে কইতে আই টুলে স্ট্রোক করতো। আরে কথা কথা কইছি, টেনশন নিও না দূর বাজার। হুন হুন তুই একটা কাজ করবি বাজার,
কালকা ঘুমের তো ওইটাই না, গরুটারে গোসল দিয়ে সামনে নিয়ে বানবি বাড়ির সামনে উচ্ছত, আর মহল্লা সপ্তরে খবর দিবি আমাকে গরু দেখা যাওয়ার লেগা, আর হুন ওই খারুসটারও খবর দিবি, আয়া দেখা যাক যে আমাকে গরু দেখার লেগা মহল্লার কত হাজার হাজার মানুষ আয়া পড়ছে। এক কাম করলে কেমন হয়? কী কাম? মহল্লাবাসী তো দেখবই, এমনি দেখবো, সাংবাদিক দেখি, নিউজ করে দি, পুরা দেশবাসী দেখুক আমগো গরু কত বিশাল বিরাট নারিন্দার চানমিয়া, এবার বাংলাদেশের সবচেয়ে বড় গরু কোরবানি দিতে আছে, এটা নিউজ হওয়া দরকার না? এই বগুলে, এ আব্বা আবেলা পিছাজকে বগুলে আবাজ, জুতা খুলো না তো, তোর জুতা খুলবো কেলে গে তোর লিগা, তোর জুতা পারব না, তোর ছুম্বা দিব আমি, দেখছো আমার পোলা মাশাআল্লাহ কি বুদ্ধিটা করছে, ভালো হয়েছে তুই সাংবাদিক খবর দে, কালকা হ্যাঁ সাংবাদিকের সামনে আমি ভাষণ দিব, আমি আর মেসি ভাষণ দিব, আমি ভাষণ দিব, আমি আমি এখনই খবর দিতেছি, খবর দিতেছি, গরুর নাম রাখছি মেসি নাম্বার ওয়ান, আরে পারলে তো মেসি আর রোনালদো রাখতাম, সামনের দুই ঠ্যাং মেসির পিছের দুই ঠ্যাং রোনালদোর। আচ্ছা ভাই ওই যে বুঝি কি যে ইন্টারভিউর মধ্যে আমারও বিদায়কে আমি গুলাম দামাদামি করছি, নাইলে কিনা মেসিরও অন্য পার্টির লয় যেত গা, মেসি মেসি মানে আমাকে গরু না মেসি, একেবারে সেরা মেসি যেমন সেরা প্লেয়ার, আমার গরু বি সেরা গরু, এরকম পুরান ঢাকায় যে কোনো এত দামি গরু হয় না কেউ হচ্ছে ভাই, যান আমার ইন্টারভিউর মধ্যে রাইখে আমি বিরিয়ানি কিনলাম বিরিয়ানি ভাই, যান যদি দর্শক মণ্ডলী আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম, আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায়, আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরিবের বন্ধু দরদীপ ধনাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব, উনি একটি দারুণ যখন দারুণ খুবই ভালো একটি কাজ করেছেন, উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়ত করেছেন, তো এই জন্য আসলে আমাদের এখান থেকে আপনারা কী ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে, না 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 আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি, আমরা এখন যেটি করব সেটা হচ্ছে আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে কথা বলবো, তারপর আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো, জি জনাব চান মিয়া সাহেব জি বলেন যে জি আপনার অনুভূতিটা কি গরু কেনার পর, আপনার অনুভূতি এত বড় গরু আপনি কিনলেন? আসলে হয়েছে কি আমগো বাপ দাদা ১৪ গোষ্ঠীর দিল মানে কই যা আপা ঠিক আছে জি জি আসলে হয়েছে কি আমার বাপ দাদার ১৪ গোষ্ঠীর দিল মানে কলজাতে অনেক বড় ছিল, মানে হেরানা খালি গরিব মানুষের উপকার করতো, হ্যাঁ হাট খোলা ছিল দিল খোলসা ছিল, তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে ফকির মিসকিনের মেলা বয়ে যেত গা, সাত দিন ধরে খালি ফকির মিসকিন গো খাওয়াইতাম আমরা, যে আমার পোলাবি দেখছে এই পুরো বাড়ি জুড়ে এই ফকির মিসকিনরা আমার বাপ দাদায় খাওয়ায় গেছে, বাপ দাদার অভ্যস্ত আমার ভিতরে আয়া পড়ছে, আমার পোলার ভিতরে বি আয়া পড়ছে, এর লেগে আমরাও গরিব মানুষের লেগে যদ্দূর পারি করার চেষ্টা করি, আল্লাহ যদ্দূর তফিক দিচ্ছে করার চেষ্টা করি, এই যে মনে করেন গেল ঈদে পাঁচশো মানুষের জাগাতের কাপড় দিচ্ছি, আবার এই যে ঈদে এই ঈদেও আমরা নিয়ত মানছি যে গরিব মানুষের লেগে করুম, আরে
আমরা তো দিল খোলা গুর্দওয়ালা বংশের মানুষ, হ্যাঁ আমরা তো আর পাশের বাড়ির রমজান সর্দারের মতন না। হ্যাঁ গো পাইতে তো ফকির মিসকিন ঢুকারই পারে না। আমরা তো খাওয়ার লেগা করি নাই গা, এটা হচ্ছে গরিব মানুষের খাওয়ামো দিন ভর রাত ভর 15 দিন ধরে খাওয়ামো 15 লাখ টাকা সব ফকির মিসকিন সবাইকে খাওয়াবো। আপনি দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু 15 লাখ টাকা এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুকু আন্দাজ করতে পারছি। উনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে, কি বলেন? বড় হইব না কিনলে গে মিয়া, গরু 15 লাখ বুঝো, ওই গরুর নিচে যে অন্ডগোস্ত তোমার চেয়ে বড় হইব, তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাই দিচ্ছ। আব্বা এদিকে আহেন, আবে তুই লো হ্যায় না, লো হ্যায় লো হ্যায় লো হ্যায়। আসলে হয়েছে কি, ওই যে বড় গরু তো আমার পোলা একলা সামলাইতে পারতাছি না। প্রিয় দেশবাসী, আপনারা বহেন অপেক্ষা করেন, আমি যামু পোলার লগে গরুটা লিয়ে আইতাছি, আপনারা দেখ। জি জি, একটা রস খেতে খেতে চাই। আবে একটা গরু লয়ে যাবার পারছ না, হায় এখন মেজি কই, গরু গেছে কো? আমরা 15 লাখ টাকার গরুটা দেখতে পাবো বলে আমরা আশাবাদ করতে পারি। গরু আনার জন্য ওই যে ভাইয়াটা গিয়েছে, চান মিয়ার ছেলে, আমরা কিছুক্ষণের মধ্যে গরুটি ভাগবি কই। আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আমার মানিকদের ফালুদা বানায় পালাইছ। কুললি কি এটা, তুই কি হয়েছে, গরু দৌড়নি দিয়েছে? আরে গরু দৌড়নি দিব কি লিগা, এ হালার মতো আমার গরু আরে পালাইছে, আমার মানিক যাচ্ছে। ঠিক আছে, চুরি গেছে, চুরি। দর্শক মন্ডলী, এটা কি হলো আমরা বুঝতে পারছি না, মেসি চুরি হয়ে গিয়েছে। দর্শকরা এতক্ষণ ধরে মেসির অপেক্ষা ছিল কিন্তু না, মেসি নাই, মেসি হারানো গিয়েছে। এই যে আপনার গরুটি হারানো গিয়েছে, আপনার অনুভূতি কি? এবং গরুটি কে চুরি, আপনার ছেলে চুরি করেছে বলে আপনার মনে হয়? তুই কি পাগল না ছাগল, আমার বলা কিনলে গায়ে নিজের গরু চুরি করবো? মানে মনে হয় না, এই চেয়ারটা দিলাম বাড়ি দিয়ে মাটাটা দুই ভাগ করে দিই, ফাজিল জানি কোনার গান, গোবর মাথা দিয়ে কি এই ক্যামেরা লয়ে পাঠায় দিয়েছি তো করে। জি বুঝতে পেরেছি, তাহলে আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী এই রমজান সর্দারে চুরি করছে, ওই খারুস আদমি কঞ্জু। আরে এগো তো কলকাতায় গরিব মানুষের খাওয়ানির লিগে আমরা যে বড় একটা গরু কিনছি, এটা এখন সহ্য হয় না, ইচ্ছা করে চুরি করে। জি বুঝতে পেরেছি, এখন আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চোরার ঘরের চোরা রমজানের চোরাটা কে? আরে কইছি তো, রমজানের চোরা হইতাছে আমার প্রতিবেশী, খারুস টাইপের একটা আদমি বুঝছো। হ্যাঁ তিনটি মানুষ মিলে একটি গরু চুরি করে গিয়েছে। যে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে এই মেসিকে মানে আপনার গরুটিকে যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে কি আপনি আপনি আপনার ছেলেকে কুরবানি দিবেন? কি করে তুই? জি অপলারে কুরবানি দেব কি না? জি জি তোরে কুরবানি দেব, ফাজিল জানি কোন আঙ্কার, তুই বিতলামি করে দে ভাই, ওরে গরু খাবেন না, রাখ তোরে কুরবানি দেব আমি, কিসের কাট? আরে আপা তুমি হেনে ভাই গান হুরো, সব বোনা আসে গেছে দেখো,
আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী রঞ্জন সরকারে চুরি করছে। চোর কইতে পারো সাপি কোনজু? আরে এত তো কই গাটাই করি না। আরে আরে কবল হইছে কি রে? একটা গরু কিচ্ছু না, এটা কত ভুলি না গেলে তো আমার হাড়ি ফুটা করে দিব। হ্যাঁ লড় দে তখনই। আল্লাহ, তুমি তো সবই দেখছো আল্লাহ, তুমি তাদের বিচার করো। জায়গা হকলতে মিলা আমার মেসির চুরি করছে, আল্লাহ তুমি বিচার করো। ভাই আপনি চুপ করে রয়েছেন কেন? চোর কো দেখাইতেছেন না কেন? দেশবাসী জানুক, পুরা দেশবাসী জানুক যে আমার মেসির কেনাই চুরি করছে, মানে কোন ফ্যামিলি চুরি করছে। সাংবাদিক ভাই আমি কিন্তু কয়ে দিতেছি, আপনারা যদি ওই যে রমজান চোরারে গুষ্টি উদ্ধার পুলিশ রাতে তুইলা না দিবার পারেন তাহলে গুলা ভাবি আর পানি দাও। এই বল ভাই কি করবি? কি করবি? হ্যাঁ কেবো, হ্যাঁ নাটক মারাবার লাগছে না নাটক? হ্যাঁ গরু হারানোর নাটক না? আবে ভাই আলা পালা কত টাকা কইছ গরুর? হ্যাঁ গরুর দাম কত কইছে? 15 লাখ টাকা দিয়ে কিনছি। 15 লাখ? আবে 15 লাখ এক লোকের তুই চোখে দেখছ? চোখে দেখছে মা? জিন্দেগিতে দেখছে। হ্যাঁ জিন্দেগিতে চোখে দেখছ 15 লাখ টাকা? ওই 15 লাখ টাকা লিখতে শূন্য লাগে এটা করবি না দেশবাসী। এই যে গরু চুরির একটা কাহিনী করতেছে না, হ্যাঁ নাটক মারাইতেছে যে এটা আমাগরে ফাসানের লেগা এই নাটকটা মারাইতেছে। ওর গরু চুরি যায় নাই কে? আমি কইতেছি নাটক তো সাজাইছে এরা, আমগো গরু চুরি কইরা এখন হ্যাঁ নাটক মারাইতেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই না বাপ বেটা মিল্লা, গরু না কিন নাই গরু হারানোর একটা নাটক সাজাইছে, আমরা বুঝি নাই গুলো। এই সাংবাদিক ভাই আপনি দেখছেন গরু দেখছেন? এনে কেউ দেখছে? আমি দেখছি, আমি দেখছি, আমরা দেখছি। আরে আপনি রাখেন, আপনি দেখছেন আমরা দেখছি, কেউ কিন্তু দেখি নাই কাছে গরু চুরি হয়েছে। ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে গরু না কিনে আম করে ফাসানোর লাইকা, আম করে বদনাম করার লাইকা, আম করে রেপুটেশন মাটির মধ্যে মিশাই দেওয়ার লাইকা। ওই ওই তুই 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 মিছা কথা আজকে লা, তুই কালকে নিজে হারে গেছিস, তুই না গেলে আমি কাল লগে দাম দাবি করছি। এই পরে তুই দামে হারছ তাইরা যে ইন্দ্রের মতো চিপাতে পাইছিস। আমি হাঁটে গেছি? আমি কখন হাঁটে গেলাম? আমি কত টাকা কইছি? তুই কইলি 9 লাখ, আমি কইছি 10 লাখ। ভুলি নাইকা, সকলই মনে আছে দেশবাসী আপনাকে সামনে স্বীকার করলো যে 10 লাখ টাকার গরু 15 লাখ টাকায় উঠাই নিছে। তার মানে আপনারা বুঝতেই পারতাছেন গরু না কিনা বা কিনা ফেরত দিয়ে আইসা আম করে ফাসানোর চেষ্টা করতেছে, আম করে বদনাম করার চেষ্টা করতেছে। বাপরে দল, ভুলে স্লিপ অফ টাং হয়ে গেছে গা। আসলে আমি কইতে চাইছিলাম ভাই যে 15 লাখ কইতে চাইছিলাম, আপনি তো জানেন, আপনি দেখ আপনি তো দেখছেন যে দিতেছি। আপনি জানেন, আপনি জানেন, কিন্তু মূল বিষয় হইতাছে গিয়া এই যেখানে যে চোর খাড়া আছে ওগর বিচার কে করবো? অপমান করেছে এবং হুমকি দিয়েছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে ডার্মের কোচ কালা হে সে ডাল চুরি করছে, না সে হচ্ছে গরু চুরি করেছে, এরপর নইলে তার কেন চুরি? মনে অনেক কি আছে, মনে অনেক কি আছে? হ্যাঁ তা হাঁচা আছে, এবার গরু চুরি করছে, আবার মনে অনেক কি আছে? আমরা আমগো চোরাই গরু ফেরত চাই। বলছি না আপনি তো একবারে হা পায়া গেছে ওইছে, এখন একটু জিরান, আমি আপনার পানি এনে দিই। পানি এ আমার খারাপ আব্বা, তুই পানি খাইবেন না। হাই কষ্ট তুই, আমার পোলায় তুই আমারে পানি না খেলে মার বাট যা। ওই পানি খাবে না খালা। আব্বা না খালি, আপনিও পানি খেবেন না, লাগলে আমিও পানি খাবো না। মাথা খারাপ হয়েছে নাকি তোর? এই সরন তো দেশবাসী দেখতেছে, এখন আমি যা কই ফেলে আব্বা যদি একটা আমার মহাসন করি তাই মনে করে না এসে দিয়ে থাকে বুঝে বুঝে দিয়ে থাকে আমাসন করতেছে। খামু না কিচ্ছু, কিচ্ছু ঠিক আছে খামু না, খামু না ওই যে আসতে হাঁপায়েন না। দর্শক মন্ডলী এখন আমরা আপনাদের জন্য একটি তাজা গরম গরম খবর নিয়ে এসেছি। মেসির মালিক
মেসিকে না পেলে কি করবে আপনারা কি জানতে চান? আর জানতে চাই তো এই লিগে তো আপনারা আনছি ক্যামেরা ঘুরান নাই দি জি আর যেটা ঘুরা এদিকে এদিকে ঘুরান এদিকে যে যে আম গুটি যে হ্যাঁ জি ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মধ্যে একটি চরম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনটি মানুষ বসে আছে। মা সন্তানকে পানি সাজছে কিন্তু সন্তান পানি খাচ্ছে না। তিনটি লোক আমরণ অনশন করে এখানে মধ্যে বসে আছে। মেসিকে না পেলে তারা কোনোভাবেই এই আমরণ অনশন ভাঙবে না। দর্শক আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে মেসির মালিক চান মিয়ার সাথে, তিনি তার থেকে আমরা তার মতামত জানতে যাব। চান মিয়া সাহেব, আপনি কেন পানি খাচ্ছেন না সেটা কি আমাদেরকে একটু বলতে পারেন? আচ্ছা, আসলে ওই যে কি প্রিয় দর্শক দেশবাসী, আমি আমার মেসিরে যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আমার মুখের ভেতরে দানা পানি কিচ্ছু আনবো না। আমি তো জানি কোন ব্যাটায় চুরি করছে, আমি জানি আমার মেসিরে যদি খুঁজে না পাই আমি বিষ খাবো, সকালের ভিতরে যদি আমি আমার মেসিরে না পাই আমি বিষ খাই মরে যাবো। উনি যদি বিষ খায় মরা যায় আমিও বিষ খাবো, উনি যদি দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন মিয়া বাড়ির দরজায় কি রকম হাহাকার ছুটে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন কি করুণ অবস্থা তাদের মনের অবস্থা কি। তারা তিনজনে নিয়োগ করেছে যে গরু মানে মেসিকে যদি না পায় তাহলে তারা অনুসন্ধান ধর্ম করে করে এখানে নিঃশেষ হয়ে যাবে, মারা যাবে। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এইখানে আমাদের প্রশাসন কোথায়? হ্যাঁ, প্রশাসন কোথায়? জনপ্রতিনিধি কোথায়? তারা কি আঙ্গুল চুষতেছে? হ্যাঁ, তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান নাই, কোনো কর্তব্য নাই? কই, তারা তো নাই, তাদেরকে তো আমরা খুঁজে পাচ্ছি না। এখানভাবেই কি এভাবেই কি মানুষ আস্তে আস্তে নিখোঁজ হয়ে যাবে? অনশন করতে করতে তিনটি লোক মারা যাবে, তাদের কি কোনো দায়িত্ব নাই? তারা কি সে দায়িত্ব নেবে না? আপনাদের দর্শকদেরকে বলছি আপনারা তাদের জানিয়ে দিন, দর্শকদের সবাইকে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন, পৃথিবীকে জানিয়ে দিন এখানে তিনটি লোক মারা যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। আমাদের সঙ্গে থাকুন। আমার মেসিরে যদি খুঁজে না পাই আমি বিষ খাবো, সকালের ভিতরে যদি আমি আমার মেসিরে না পাই আমি বিষ খাই মরে যাবো। উনি যদি বিষ খাই মরে যায় আমিও বিষ খাবো, উনি যদি না পাই ঠিক আছে ভাই, মিছিল করতেছি আপনার কেউ থাকলে একটু কোয়েন তো আইতে ওদিকে। আয়া পড়ছি ভাই, আয়া পড়ছি। এই গিফটটা দে বাইরে। আমি কেমনে থাকুম? আমি তো আর ওই নির্বাচিত কমিশনারের মতো না যে ভোটে জিতা আর কোনো খবর নাই জনগণের। আমি আমি কিন্তু জনদরদি, দুঃখিত। আমি 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 মানুষকে ফিল করি, ভোটারকে ফিল করি, এলাকাকে ফিল করি, সেই জন্য আমি ভাই এই সামান্য উপহার লিয়া আপনার কাছে চলে আসছি আপনার সমবেদনা জানানোর জন্য। এই সাংবাদিক ভাই, উপহারগুলো ধরেন। আরে আমারে ধরব ক্যামেরা, ওনে ধরব কি কিল্লা ভাইয়া। আপনি যে উপহারটি এনেছেন এটা কি আমরা কি দেখাতে পারি জনগণকে, দেশবাসীকে? অবশ্যই দেখাতে পারেন, অবশ্যই দেখান দেখান দেখান। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই যে নেতা উনি চান মিয়ার বাড়িতে এসেছেন যে কিছু উপহার নিয়ে, আমরা এখন এই উপহারটি খুলে দেখব যে উনি আসলে কি উপহার এনেছেন।
ভ্যাসলিন। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকবো। সানসিল্ক। জি, চুল ঠান্ডা থাকবো। লোশন। এই প্রোডাক্টের লাগে আমার চেহারাটা ধরো না। প্রিয় নেতা, যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে মানে আপনি এইগুলা কি আনলেন, মানে গরু হারানোর সাথে এগুলোর কি সম্পর্ক? আমি তো নির্বাচিত নেতার মতো না, এই যে কমিশনারের মতো না। আমি আজকে আপনার ক্যামেরায় একটা কথা বলতে চাই। ভাই, আমার ভাই, আমার জান ভাই, কি হয়েছে ভাই? আমার চিকিৎসার লাইগা থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, ভাইয়ের দুঃখের কথা শুনা, কিসের চিকিৎসা, কিসের থাইল্যান্ড, আগে আছি ভাইয়ের বিপদে পাশে থাকতে। ভাই, ও ভাই, মানছি কিন্তু জানে, হকলতে জানে, থাইল্যান্ড মানুষ কেলা যায়, হ্যাঁ, চাপাবাজি করবার আইছে। ভাই, আপনার লেগে একটা উপর আনছি, আপনি গ্রহণ করে আপনার সহযোদ্ধা হিসেবে মানে সামিল করেন। দর্শক, এতক্ষণে আপনারা দেখে ফেলেন যে আরেকজন নেতা কিন্তু চানমিয়ার বাড়িতে চলে এসেছে, এবং তিনিও কিন্তু উপহার নিয়ে চলে এসেছে। চানমিয়ার কপাল খুলে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে নেতা, আমরা কি এই বক্সটা খুলে দেখতে পারি যে আপনি কি উপহার নিয়ে এসেছেন? অবশ্যই অবশ্যই, খুলে দেখুন। দর্শক, খুলতে অনেক কষ্ট হচ্ছে, আমরা দেখছি খুবই সুন্দর। কি তামচা দেখেন ভাইয়েরা, আড়াইছে ভাইয়ের গরু মেচি আড়াইছে, আর হ্যাঁ আনছে ইটা। এইটা বুঝার ক্ষমতা যদি তোর থাকতো, তাহলে তো জনগণে তোর পাশেই থাকতো, তোর ভোট দিয়া কমিশনার বানাইতো। শোন, কাঁধে কাঁধ দিয়া আমরা ভাইজানের গরু খুঁজে দিয়া ভাইজান রে অনুষ্ঠান ভাঙামু। এই পিওরিটির পানি খাওয়া। কমিশনার সাহেব, এই শুনেন, পিওরিট তো আমার আছে, একটা এসি আনলে ভালোই তো। আগামীবার গরু আড়াইলে আইনি মনি। এই যে দেখেন, এই যে ষড়যন্ত্র করতেছে, কানে কানে কথা বলে ষড়যন্ত্র করতেছে, ভোট কনফার্ম করতেছে, দেখেন। যদি দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন দুই নেতাই কিন্তু এখানের মধ্যে চানমিয়ার বাড়িতে উপহার নিয়ে এসেছেন, কিন্তু আসার পরে সে তারা কিন্তু মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছেন। এদিক দিয়ে পাপ্পু কিন্তু গিয়েছে হচ্ছে প্রতিবাদ মিছিল করার জন্য। এখন মেসির আসলে ভাগ্যে কি আছে এটা আমরা বলতে পারছি না, আমরা আসলে কোনোভাবে এখনো ডিসিশনে আসতে পারতেছি না যে এই বাড়ির আসলে পরিণতি কি হবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, মারামারি লাগছে। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বেড লম্বা মিছিল এলাকা ঘুরে বেড়াচ্ছে, যার মূল দাবি হচ্ছে মেসির ঘরে ফেরানো। চলুন আমরা তাদের থেকে শুনি এর সম্পূর্ণ কাহিনী। আপনারা কিসের জন্য এই মিছিল বের করেছেন? এটা কোন রাজনৈতিক মিছিল না, কোন দলের মিছিল না, এই মিছিল হয়েছে আমগো ভালোবাসার মেসিরে ফেরত পাওয়ার মিছিল। মেসিটা কে যদি আমাদের নতুন জয়েন করা দর্শকদের উদ্দেশ্যে বলতেন? মেসি হইতেছে কি আমগো কোরবানির গরু, কালকে রাইতে এক কুচরিত্র মহলে গরু মেসিরে চুরি করে লয়ে গেছে গা। যতক্ষণ পর্যন্ত মেসিরে ফেরত না দিব আমরা মিছিল করতে থাকুম। আপনি তো অনশন ছিলেন, যার জন্য আপনার বাবা অলরেডি ভাইরাল হয়ে গেছেন। এই ভাইরাল হওয়ার লেগেই তো সব কিছু করছি, আমার বাবা এই মার্কেটে সবচেয়ে বড় গরু কিনছে যাতে ভাইরাল হইবার পারে, এরপর ওই সাংবাদিক ডাকছে যাতে ভাইরাল হইবার পারে। কিন্তু সকালে উঠতে দেখে গরু নাইকা, সরি মেসি নাইকা চুরি হয়ে গেছে গা। এখন আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা মেসিরে ফেরত না দিব ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল চালাই যাবো। আবার আমরা অনুসরণ নামু, আমগো মেসির কিছু হইলে কিছু হলে।
শোনান স্যার। কি দেখতেছেন স্যার? দেখেন স্যার, কামটা করতে কি স্যার, মানে পুরাই মানে স্যার পুরো হাস্য করে মানে পুরাই ভাইরাল বানাইছে স্যার। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে আমাদের প্রশাসন কোথায়? যদি দর্শক মন্ডলী, এখনো কিন্তু চান মিয়ার বাড়িতে অনশন চলছে এবং এই অনশনে আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন এই যে বিরোধী দলীয় নেতা এবং সরকারিও দলীয় নেতা, তারাও কিন্তু আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলতে চায় যে মেসি ফিরে আসুক, চান মিয়া সাহেব সুইসাইড না করুক। আমরা তারপর হচ্ছে প্রথম বিরোধী দলীয় এই যে সোহাগ সাহেবের কাছে জানতে চাইব যে তিনি কেন অনশনে যোগ দিয়েছেন, বলুন। আমি হচ্ছি আমার এলাকার মহামান্য ভোটার, মহামান্য ভোটার তার দুঃখে দুঃখিত হইয়া তার পেরেশানিতে পেরেশানি পাইয়া আমি তার সাথে তার দুঃখে সরি হওয়ার জন্য সহযোগ হয়েছি। একদম মনে করো যে গলা নরম কইরা কাঁইদা কাইটা যে কাজ করতেছে যে কথা বলতেছে এটা তো চুরি করা আইডিয়া কথা বলতেছে। আরে মিয়া, আমার আইডিয়া চুরি কইরা এই যে উপহার দেওয়া অনশন করা এটা তো আমার আইডিয়া, আইডিয়া চুরি কইরা হ্যাঁ মনে করো যে একদম কাঁইদা কাইটা ক্যামেরার সামনে কইতে আছে, কত বড় চিটার। গরু আর গেছে না, খুব কষ্ট মনে ভাইরাল হওয়ার খুব শখ তাই না? সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছেন আপনি অনশন। এই থানায় চলেন, আরে নাও এই থানায় চলেন, আরে লো। আরে সমস্যা কি আপনার? গরু চুরি হয়েছে আমার, যদি লইতে হয় তাহলে যে গরু চুরি করছে আরে লয়ে যান। আরে দুঃখ দেখি স্যার, আমার আব্বার ছাড়া না আমার আব্বার কোনো দোষ নাই, তবে গুলো এই যে সমস্যা হচ্ছে তো গামের গাম করছেন, একটা আসল চোর ধরছেন, সবাই দেখ দেশবাসী দেখছেন চোর ধরা পড়ছে, আমগো জিত হইছে জিতছি, চোর আরো ধরা পড়ব কোনো অসুবিধা নাই, ঠিক আছে এই ধরো। আর সাংবাদিক সাহেব ভালো আছেন না? নিউজ করতে খুব মজা লাগে, ভাইরাল নিউজ করতে আরো বেশি মজা লাগে তাই না? মানে যত মাখন আছে যত কিছু আছে সব কিছু মাখে নিউজ করতে হবে তাই তো? চলেন থানায় চলেন, আপনারা আরেকটু সুন্দর করে মাখন খাওয়াই দিন। চলেন চলেন, এই দেখুন চলেন চলেন, এখন দেশবাসী একজন নির্ভীক সাংবাদিককে সে কিভাবে অত্যাচার করছে, চলেন চলেন, আপনারা আমার সাথে থাকবেন, এগুলো মেনে নেবেন না, লাইক শেয়ার দিয়ে পড়িয়ে দিতে বলেন দিন। আপনারা কেন নিতেছেন? আপনার আব্বারে কি জন্য নিতেছি? আপনাদের আব্বা ভাইরাল হওয়ার চেষ্টায় সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছে, এখন মেসিরে আইনা থানায় জমা দিয়া আপনাদের দুই আব্বারে নিয়ে যাই, ঠিক আছে? একটি হারানো বিজ্ঞপ্তি, গতকাল রাতে চান্নিয়ার বাড়ির থেকে একটা গরু হারানো গিয়েছে, সেই গরুর কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তারা চান মিয়া কি দিব জানি না, আমার বাপে রমজান মিয়া তার 50,000 টাকা পুরস্কার দিব। কি উল্টাপাল্টা কত কাজ খেলা, চড়ায় কিন্তু গালের ক্যানভাস পাল্টাই দিব কইছি স্যার। একটি হারানো বিজ্ঞপ্তি, প্রিয় এলাকাবাসী 56 নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সম্মানিত ব্যবসায়ী আমার বাপ চান মিয়া, তার বাড়ি থেকে একটা বিরাট গরু হারানো গেছে, গরুর দাম আছিল 15 লাখ টাকা, এত বড় গরু এই অত্র এলাকায় কোনোদিন কোরবানি যায় নাই কা, এর লেগা কিছু মানুষ হিংসায় জৈলা পুইরা রাইতের অন্ধকারে গরুটা চুরি করছে। 15 লাখ টাকা কইলো কবির থেকে, 10 লাখ টাকা না কইতেছিলি? আমার গরু, আমি যা খুশি দাম কম, তোর কি? ও বাবা রে বাবা, বাপের সাথে সাথে পোলাও মিথ্যা বাদা চাপা বাজ হয়ে যাইতেছি,
5 লাখ টাকা হইব না গরুর দাম, 10 থেকে 15 তে লাভ পাচ্ছি। তুই কথা কচ খেলা, এই তুই তো চোর, তোর বাপে চোর, তোর বংশ চোর। ওই চুরি করছিস মানে তুই কারে চোর কইতাছস? তোরে কইতাছিস কেবল চোর কইলি তো খাওয়া আছে কই? গায় আদেশ খেলা, গায় হাত দিবি না, আরেকবার হাত দিয়া দেখ, এক লাথি মেরে ফালাই দিমু তোরে। আমিও লাথি মারতে পারি, আমি তো ফালাই ওরে চেম্বিস দেশ না ফালাইছি। খুব ভালো করে দেখেন তো, ওটাই আপনার মেসি নাকি? এই মেসির দাম 15 লাখ। দাম মানে গরুটা আমগই সকাল ধরে মাইকিং এ শুনতাছি, গরু হারাই গেছে, দাম 15 লাখ টাকা, ইয়া হাতির মতন। এই গরুটা আমার সামনে 3-3 বার চক্কর দিছে, মাগার কল্পনাও করি নাই এইটা আমার নাকি গরু। হাতির লান হাতি গো, এটা দেববাসুর গরু, 4 লাখ টাকা দামের গরু কিনছে 10 লাখ টাকায়, হা কাইছে 15 লাখ টাকা। তুই আবার এ আস্তে, আশ্চর্য ব্যাপার, কুরবানির মতো এরকম একটা মহৎ কাজ রে আপনারা ভাইরাল বানানোর ইস্যু বানায় ফেলাইছেন না? সে পুরো এলাকার মানুষটা আপনারা পাগল বানায় ফেলাইছেন। আপনারা কি জানেন না কোরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য? আপনারা যা করতেছেন তাতে তো আপনাকে কোরবানি কবুল নাও হইতে পারে। এটা কি কইতাছে? এত টাকা দিয়ে গরু কিনছি কোরবানি হবো না স্যার? আমি আসলে ভুল করে লাইছি, আমি আমি পূজা বাড়িটাই গাই যে রমজানের লগে পাল্লা পাল্লি দিতে গিয়ে ভুলটা করে লাইছি স্যার, মাফ করে দেন। আমিও ভুল করে আলাইছি, ওই আমি ভুলটা করতাম না, ওই আমার মায়ের পাল্লা কইরা আমিও ভুল করে আলাইছি, ও তো আমার শত্রু, পাল্লা পাল্লি করতে গেছিলাম। আসলে দোষ আমগো আছে, ভগলেরই দোষ, আমরা এটার একটা প্রতিযোগিতা বানায় ফেলাইছিলাম। আসলে কুলবানি যে শুধুমাত্র আল্লাহর লাইগা, এরাই মাথাতে বাইরে গেছিল। আমাকে মাফ করে দেন, আমাকে দুই বাপরে লয়ে যায়, আমরা সুন্দর মতো সহিভাবে কোরবানি দিব, কথা দিতেছি। ঠিক আছে, আপনাদের উপলব্ধি হয়েছে এটাই অনেক বড় ব্যাপার, কিন্তু নেক্সট টাইম এরকম সার্কাস আর কখনো করবেন না, এটা মাথায় রাখবেন। ভিতরে চলেন, মুচলেকে দিয়া তারপর চলে যান। হ্যাঁ হ্যাঁ, মুচলেকে দিব কি লিগা? হ্যাঁ তো আমার ন্যাংটা গালের দোষ তো, এর তো আমি বুকের মধ্যে রাখি, মুচলেকে লাগে একেবারে ভালো।